আজকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে আক্রান্ত করা হয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, ভিডিওটা যখন আমি দেখেছি আমার কলিজা ফেটে কান্না এসেছে। তার সাথে আমারও ব্যক্তিগত মাসলাক মাসআলাগত ইখতিলাফ রয়েছে, আল্লাহর কসম, কিন্তু সেই ইখতিলাফ কোনো বিদ্বেষ নয়, এটা হিংসাত্মক ইখতিলাফ নয়, কোরআন সুন্নাহর ইখতিলাফ। সাহাবায়ে কেরামের মধ্যে একজন আরেকজনের ছিল, তাবিঈদের মধ্যে ছিল, তাবি তাবিঈদের মধ্যে ছিল, কিন্তু তাকে আপনি মারমুখী হয়ে মারবেন, গাড়ি ভেঙে ফেলবেন, পিটিয়ে রক্তাক্ত করবেন, আপনি এই কাজ করবেন, আর আমরা আপনাকে স্যালুট দেব, অবশ্যই দেব না। এই জন্য সরকারকে বলছি, প্রশাসনকে বলছি, যারা শেখের গাড়িতে হামলা করেছে, তাকে পিটিয়ে রক্তাক্ত করেছে, ব্যবস্থা করতে হবে। দেশের একজন খ্যাতনামা আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি সিলেটের একটা মাহফিলে আসতে গিয়েছিলেন, সেখানে তার গাড়িতে হামলা করা হয়েছে, তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এত জঘন্য আচরণ একজন আলেমের সাথে যারা করেছে, আমি আল্লাহর নামের কসম করে বলি, ওরা মানুষ হতে পারে না, ওরা জানোয়ার ছাড়া কিছু নয়। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর সাথে আমাদের মাসলাকগত ইখতিলাফ রয়েছে, সেটা হচ্ছে ইলমি মুবাহাসা। ইলমের মাধ্যমে সঠিক যুক্তি তর্কের আলোকে আপনি মাসআলাকে খণ্ডন করেন যদি যোগ্যতা থাকে, কথা বলেন ঠিক কিনা। আপনি সন্ত্রাসী হাতিয়ার গ্রহণ করলেন কেন, পিটাপিটি গ্রহণ করেছেন, লাঠি হাতে নিয়েছেন, এর মানে প্রমাণ হয়েছে আপনি যুক্তি হেরে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। এই কাজগুলো তারাই করে যাদের কলিজার মধ্যে ইলম নাই, আমল নাই, পরকালের ভয় নাই, জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয় নাই, মনের মধ্যে হিংসা বিদ্বেষ ভরা। সবাইকে মনে রাখতে হবে, এ পৃথিবীর হার মাসআলাকে মাসলাকের মধ্যে মুহাক্কিক উলামায়ে কিরামের সাথে মাসআলাগত দ্বিমত ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু সেই ইখতিলাফের কথাগুলো বলতে হবে অত্যন্ত শ্রদ্ধার সাথে, শালীনতার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেন শুনেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুহতাদিন। অনবী আপনার রবের দিকে আপনি মানুষদেরকে ডাকবেন, বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, উত্তম উত্তম নসিহতের মাধ্যমে মানুষকে ডাকবেন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে যদি আপনার বিতর্কে জড়াতে হয়, তাদের সাথে মোকাবেলা করবেন লাঠি দিয়া নয়, তীর তলোয়ার দিয়া নয়, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থার মাধ্যমে এদেরকে ডিফেন্স করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পদ্ধতি কি হবে একজন মুসলমানের সাথে আরেক মুসলমানের, কোরআনে লেখা আছে না নাই? আর যদি বলেন আছে না নাই, ও মুসলমান, আর কত মাসআলা মাসলাকগত ইখতিলাফ নিয়ে নিজেরা দ্বন্দ্ব করবেন, মারামারি করবেন, কামড়া কামড়ি করবেন, আর কতদিন? আপনারা কি দেখতে পাচ্ছেন না গোটা বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য নীল নকশা আঁকা হচ্ছে? আপনারা কি দেখছেন না কুফুরি সংস্কৃতি বাংলাদেশে কিভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? দেখছেন না শিরকি সংস্কৃতি কিভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? দেখছেন না আলেমদের নামের তালিকা করে করে আলেমদের জবানকে বন্ধ করে ষড়যন্ত্র করা হচ্ছে? মাহফিলে মাহফিলে বক্তাদের উপর হামলা করা হচ্ছে, গাড়ি মহলে হামলা করা হচ্ছে। এত কিছু দেখার পরেও যদি মুসলমানদের কলিজার মধ্যে ঐক্য আসার চিন্তা না আসে, মুসলমানদের কপালে আরো ঝাড়া পিঠা খেতে হবে। নিজেদের বিরোধ নিজেদের মধ্যেই রাখেন, সংযমী হতে হবে সকলকে। আমরা যারা কথা বলি আমাদেরকেও সতর্ক হতে হবে, আমার কোনো বক্তব্যের মাধ্যমে আমার কোনো দিনই দায়ী ভাইকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি, কাউকে যেন এখানে বসে আমি জাহান্নামের চৌরাস্তায় না পাঠায় দেই, আছে না? নাই মাইক পেলে একজনকে জাহান্নামের ভিতরে ঢুকাই দিয়েছে, মানে এমন অবস্থা হয় যে উনি জাহান্নাম আর জান্নাত আর জাহান্নামের ঠিকাদারি নিয়ে চেয়ারে বসছেন, এরপর এই লোকটাকে জাহান্নামে, একে জান্নাতে, একে জান্নাতে চৌরাস্তায়, একে জাহান্নামে চৌরাস্তায়,
সব আগাবাকি উনি বজায় গুছাই দিচ্ছেন, কিন্তু নিজের হালাত নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর একটা কথা আমার দারুণ ভালো লেগেছে, মাসলাক যার যার দিন ইসলাম সবার। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক হতে হবে ভাইরা, পারবো না ইনশাল্লাহ এক হতে। শিরকের বিরুদ্ধে তাওহীদের পতাকা ধারণ করার ক্ষেত্রে আমরা সব এক, কেবলা এক, নামাজ এক, রসুল এক, কোরআন এক। বিভক্ত হব কেন? আমাদেরকে বিভক্ত করে ফেলবে এমন ক্ষমতা কারণে আমরা কি ঐক্যবদ্ধ থাকতে পারবো না ইনশাল্লাহ? আজকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে আক্রান্ত করা হয়েছে, আমি আল্লাহর কসম করে বলছি, হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, ভিডিওটা যখন আমি দেখেছি আমার কলিজা ফেটে কান্না এসেছে। তার সাথে আমারও ব্যক্তিগত মাসলাক মাসআলাগত ইখতিলাফ রয়েছে, আল্লাহর কসম, কিন্তু সেই ইখতিলাফ কোনো বিদ্বেষ নয়, এটা হিংসাত্মক ইখতিলাফ নয়, কোরআন সুন্নাহর ইখতিলাফ। সাহাবায়ে কেরামের মধ্যে একজন আরেকজনের ছিল, তাবিঈদের মধ্যে ছিল, তাবি তাবিঈদের মধ্যে ছিল, কিন্তু তাকে আপনি মারমুখী হয়ে মারবেন, গাড়ি ভেঙে ফেলবেন, পিটিয়ে রক্তাক্ত করবেন, আপনি এই কাজ করবেন, আর আমরা আপনাকে স্যালুট দেব, অবশ্যই দেব না। এই জন্য সরকারকে বলছি, প্রশাসনকে বলছি, যারা শেখের গাড়িতে হামলা করেছে তাকে পিটিয়ে রক্তাক্ত করেছে, ওরা বিলম্বে সতর্ক দৃষ্টান্তমূলক সকল ব্যবস্থা করতে হবে। কয়েকদিন আগে হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি জসিমউদ্দিন হাফিজুল্লাহকে এমন ভাবে ছুরিকাঘাত করা হয়েছে, গোটা পিঠটা কেটে টুকরা করে ফেলা হয়েছে। আবার তার দুদিন আগে এক তরুণ আলোচকের গাড়ি বহরে হামলা করে গাড়ি ভেঙে চলে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একের পর এক আলেমদের উপর হামলা করবে, আর আমরা নিজেরা কামড়া কামড়ি করব তা হবে না। এই জন্য আমার ভাইয়েরা, কোরআন মাজিদ আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সম্মিলিতভাবে আমার রজ্জুকে আকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যাও না। আল্লাহ বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন, আমরা তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমাদের দিলের মধ্যে ভালোবাসা নাই, আমাদের দিলের মধ্যে জায়গা নাই। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ইমানদারেরা একে অপরের ভাই, তাদের মধ্যে যদি তোমরা কোনো প্রকারের দূরত্ব দেখো, যদি অমীমাংসা দেখে যাও, যদি ঝগড়া দেখো, বিবাদ দেখো, আসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইয়ে ভাইয়ে সমাধান করে দাও, মীমাংসা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ, দ্বন্দ্ব জিয়ায় রাখে এমন কোন কাজ করো না। আর এই ক্ষেত্রে আগত মুসল্লি, আগত শ্রোতা ভাইরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, তাদেরকে আমি শ্রদ্ধা নিয়ে বলবো, ভালোবাসা নিয়ে বলবো, যুবক ভাইরা আলমীর বিরুদ্ধে ফেসবুকে আপনার লেখালেখি করবেন না। এর দ্বারা কি হয় শোনেন, আপনি এক আলেমকে ভালোবেসে আরেক আলেমের বিরুদ্ধে আপনি লেখা দিলেন, তার ভালোবাসার পাত্র কিছু থাকতে পারে, তারা আপনার মহাব্বতের পাত্রকে গালি দিয়ে বসবে। কথা কোন ঠিক কিনা? এই এই শিক্ষাটা কোরআন থেকে আপনারা নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা যে সমস্ত দেবদেবীর পূজা করে ওদেরকে তোমরা গাল মন্দ করো না, গালি দিও না, ওদের দেবতাকে যদি তোমরা গাল মন্দ করো, ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন, তাহলে অজ্ঞতা সারে বিদ্বেষ বশত ওরা তোমার আল্লাহকে গালি দিয়া বসবে। এই জন্য এখান থেকে এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি, কারো মধ্যে আমাদের কোনো বিদ্বেষ নাই, কোনো দ্বন্দ্ব নাই। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যাপারে আমাদের চূড়ান্ত পর্যায়ের ফয়সালা আছে, যেমন শিরক বেদাতের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। কথা বলতে হবে ঠিক কিনা? আমার চোখের সামনে কেউ যদি শিরিক করে অবশ্যই তার প্রতিবাদ আমি করব,
কিন্তু মনে রাখতে হবে সবার সব কাজ সবার নয়। একজন আলেমের প্রতিবাদ একজন আলেমের মুখে মানাবে, আমি অল্প জেনে বড় একজন মুফতির ফতোয়া নিয়ে লেখালেখি করব এই যোগ্যতা আমাকে আল্লাহ দেয় নাই। আল্লাহ কোরআন হাদিস স্পষ্ট বলে দিয়েছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই ব্যাপারে তুমি চুপ থাকো। দেখবেন বড় বড় মুফতি কেরাম একে অপরের সমালোচনা করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে না, কিন্তু তাদের অনুসারী নাতিপুতি যারা আছে এদের গরম মারাত্মক, এরা ফেসবুকে আগুন লাগায় ফেলে, কথা বলে না কেন? অথচ তার কোনো জ্ঞান নেই, যে মাসালা নিয়ে সে ঝগড়া করছে তাকে পাড়া দিলে সে একটা আয়াত বলতে পারবে না, হাদিসও বলতে পারবে না, সে বলবে আমি শায়েখের কাছে স্ক্রিনশট নিয়ে আসি। কেন ভাই স্ক্রিনশট নিয়ে আসেন? কেন আপনি পারলে সত্যি থাকলে আয়াতটা বলেন, আয়াতের ব্যাখ্যা করেন, তর্জমা করেন, তাফসির করেন, লোকটাকে বুঝান, মানে এতটুকু ব্যালেন্স আপনার নিজের নাই কিন্তু আলেমের সাথে ফাইট করছে। বিদ্বেষ কোথা থেকে সৃষ্টি হয়? এই জন্য মাথার থেকে সব ঝেড়ে ফেলতে হবে। আল্লাহ নিষেধ করেছেন যে ব্যাপারে জ্ঞান নাই ইলম নাই সেইভাবে চুপ। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে ব্যাপারে জ্ঞান নাই তুমি চুপ থাকবা। কথা কে বলবে? যিনি জানেন তিনি বলবে, কথা বলে না কেন? কেন বলা যাবে না শুনেন, ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু লাইকা কানা আনহু মাসউলা, নিঃসন্দেহে তোমার কানের হিসাব হবে কেয়ামতে, তোমার চোখের জিজ্ঞেস করা হবে কেয়ামতের মাঠে চোখের ব্যাপারে, দৃষ্টির ব্যাপারে, তোমার অন্তঃকরণের ব্যাপারে, সব কিছু কেয়ামতের মাঠে জবাবদিহি তার কাঠ করায় দাঁড় করাতে হবে। এই জন্য সাবধান, সব কথা বলা যাবে না। এই জন্য যত যুবক ভাইরা এখানে এসেছেন, আমরা আজকে একটা প্রণ গ্রহণ করি, আমাদের মুসলিম উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি হয় এমন কোন লেখালেখি আমরা ফেসবুকেও করবো না। রাজি আছেন? যদি বলেন রাজি আছেন, মহব্বতের প্ল্যাটফর্ম গড়া যায় এমন কথা আমরা বলবো, ভালোবাসা সৃষ্টি হয় এমন কথা বলবো, বিদ্বেষ সৃষ্টি হয় এমন কোন কথা আমরা বলবো না। আল্লাহ যেন তৌফিক দান করে, জোর করে আমি